ভেবেছিলাম যে শরণকোট যাব, কিন্তু কালকে কাঠমান্ডু থেকে পোকরা আসতে আসতে জার্নিটা এত হেভি হয়ে গেছে যে সুবিধা সকালবেলা পারমিট করবি, সে কারণে আজকে শরণকোটটা ক্যান্সেল করেছি। আজকে এখান থেকে বেরিয়ে হল এই লেকে বোটিং করব, করে দেভিস ফলস আর গুপ্তেশ্বর মহাদেব দেখব, দেখে আর যদি কিছু সাইট সিন করা যায় তো সেগুলো করব। ইচ্ছে আছে কালকে সকালবেলা শরণকোট যাব, দেখা যাক এখন কি হয়। আমার কাঠমান্ডুর থেকে পোকরা অনেক বেটার লাগছে এখন, বেরোলে পরে বুঝতে পারো। তবে এখানে খাবারের দাম প্রচুর, মানে ট্যাক্স প্রচুর কাটছে। কালকে বেসিক্যালি আমরা একটা চাইনিজ ডিশ খেয়েছি, এটা হচ্ছে একটা চাউমিন আর চিকেন চিলি, কিন্তু ওটা এত হেভি হয়েছে যেটা সম্ভব না, আর দামটাও প্রচুর নিয়েছে, প্রায় 450 টাকার মতন পড়ে গেছে। সকালবেলা উঠেছিলাম একবার উপরে গিয়ে ভিউটা দেখার জন্য, কিন্তু আজকে আকাশে মেঘ থাকায় সানরাইজটা সেভাবে দেখা যায়নি। বাকি যখন ব্রেকফাস্ট করতে যাব তখন আবার ভিডিও করবো। ছাদে উঠে দেখাবার চেষ্টা করছিলাম যে পিছন থেকে এভারেস্টের পিকগুলো দেখা যাচ্ছিলো, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই সাইডে অনেক ক্লাউড থাকার জন্য না ঠিক পরিষ্কার আসছে না। পরে যদি পরিষ্কার হয় আমি দেখাবার চেষ্টা করব। আমি এই জন্য ছাদে উঠে এসেছিলাম, কিন্তু ওইখানে ক্লাউড থাকার জন্যে অতটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু যারা মানে উইদাউট ক্যামেরা দেখতে ভালো লাগছে ঠিকই, কিন্তু ক্যামেরাতে ঠিক স্পষ্ট আসছে না ব্যাপারগুলো। আর আমি যেহেতু মোবাইলে শ্যুট করছি, আমার লেন্সের ক্যাপাসিটি অত বেশি না যে আমি ওটা জুম করে পিক করব, কিন্তু যেহেতু সেটা সম্ভব না সেই কারণে এখানে দেখানো সম্ভব হচ্ছে না। যদি পরে জায়গাটা ক্লিয়ার হয় আমি ডেফিনেটলি দেখানোর চেষ্টা করব।
আমরা এখন ফেওয়া লেকে বোটিং করছি। তো সামনে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কী বল, নেম অফ টেম্পলস বারাই টেম্পলস। তো বারাই টেম্পল হয়ে আমরা এখন বেরিয়েছি, তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে আরও কয়েকটা সাইডে যাব বোটিং করে। তারপরে ইচ্ছে আছে আজকে এখান থেকে শান্তিস্তূপা যাওয়ার, জানি না টাইমে কোলাতে পারবো কি না। তো যেরকম যেরকম হবে সেরকম দেখাবো, আর যেখানে যেখানে ক্রাউড বেশি থাকছে সেখানে সেখানে ভিডিও করতে পারছি না, বলতে পারছি না। তো সেই জায়গাতে জাস্ট ফুটেজগুলো থাকবে, সেই ফুটেজগুলো দেখে তোমরা বোঝার চেষ্টা করো। জায়গাটা খুব সুন্দর, এটা ইন্ডিয়ান কারেন্সিতে আমার থেকে 1000 টাকা নিল, 1050 টাকার মতন নিয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে। আর ওদের ওখানে 1700 টাকার প্যাকেজ থাকছে, তো সেটা কোনো টাইমের ইয়ে নেই, ওদের 5টা কি 3টে স্পট 4টে স্পট ওরা ঘোরাবে, তার জন্য 1700 টাকা নিচ্ছে। তো বোটে একটা জায়গায় লেখা ছিল যে বোটম্যান নিয়ে 1 ঘন্টার জন্য বোটিংয়ে 550 টাকা, কিন্তু এইখানে ওদের এখন প্যাকেজ চলছে, সেই কারণে 1700 টাকার প্যাকেজ থাকছে। তো সেটাই তোমাকে নিতে হবে। আর একটা আছে 3200 টাকা, সেটা পুরো লেকটা ঘোরাবে। তো আমার মনে হয় যে আমার অতটা ঘোরার কোনো ইচ্ছে নেই, আমার আরও অনেকগুলো জায়গা সাইডে যাওয়ার দরকার ছিল, অনেকগুলো সাইড ভিজিট করব। তো সেই কারণে আমাদের এনাফ টাইম, 1700 টাকার যে প্যাকেজটা রয়েছে সেটা এনাফ। তো সেটাতে করে এরপরে আমরা অন্য সাইডে বেরোবো।